আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ভিভো Y16। ভিভো ওয়াই সিরিজের ফোন যখনই মার্কেটে আনে পুরো ব্লাস্ট হয়ে যায়, অনেক বেশি সেল হয়, আপনারা অনেকেই অপেক্ষা করেন এই সিরিজের ফোনের জন্য। এর আগে Y15 বাংলাদেশে হিট ছিল, Y12, Y11 এন্ড এই সিরিজের সবগুলো ফোনই কিন্তু ভিভোর অনেক অনেক বেশি হিট থাকে। আপনারা হয়তো থাম্বনেইলে দেখেছেন যে 30 দিন ধরে এই ফোনটা আমার কাছে আছে, বাট সত্যি কথা বলতে 26-27 দিন ধরে এই ফোনটা আমি ইউজ করছি, অলমোস্ট এক মাস। এন্ড আপনাদের ডিসিশনগুলো আরও সহজ করার জন্য এই লং টার্ম রিভিউটা আমার নিয়ে আসা, যে নর্মালি যদি আপনারা অনেক দিন ইউজের জন্য এই ফোনটা নেন তাহলে এটা ইউজার এক্সপিরিয়েন্স কেমন হবে, গেমিং এক্সপিরিয়েন্স কেমন হবে, ডেলি লাইফ আপনাদের কিভাবে যাবে, ব্যাটারি ব্যাকআপ কেমন, এই সব কিছুই কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এত কষ্টের পর শুধু একটা রিকোয়েস্ট থাকবে যে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব কইরা দিয়েন। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যায়। সো প্রথমে এই ফোনটা হাতে নিয়ে আপনাদের ডিজাইনের দিকে চোখ যাবে। এন্ড ভিভোর এই বাজেটের এই সিরিজের বিশেষ করে সব ফোনগুলোতেই ডিজাইন কিন্তু এই মাখন হয়। এন্ড এইটার ডিজাইনটাও পুরো মাখন। মাখন কেন বলতেছি, প্রথমত এটা অনেক স্মুথ ফিল হয় গালে লাগাইলে, কারণ পেছনে ম্যাট ফিনিশিং দেওয়া অ্যান্ড এক ধরনের টেক্সচার দেওয়া আছে, যার কারণে এটাকে একটু আনকমন অ্যান্ড ভালোই লাগে আমি বলবো। আর ম্যাট ফিনিশিংয়ের কারণে কোনো প্রকার আঙুলের ছাপও পড়ে না, সাইডগুলো ফুল ফ্ল্যাট করা আছে, যার কারণে একটা এস্থেটিক লুক দেয়, আইফোন ভাব আসে আর কি। তো সেক্ষেত্রে একটা প্রিমিয়াম নেসও কিন্তু এটাতে আছে। কিন্তু ব্যাক প্যানেলটা প্লাস্টিক হলেও একটা গ্লাস ফিল কিন্তু এখান থেকে আসে, অ্যান্ড ফোনটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল আসে। অ্যান্ড আমি এটা শিওরভাবে বলতে পারি যে এই বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন হবে। অ্যান্ড ভিভোর এই বাজেটের ফোনগুলো সবগুলোতেই কিন্তু ডিজাইন নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না ভিভো। এছাড়া যদি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে নিচের সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল, একটা ইউএসবি সি পোর্ট, একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া আপনারা রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও মোটামুটি ভালো ফাস্ট ছিল, আমার কাছে পছন্দ হয়েছে, অ্যাকুরেট ছিল, যতবার দিচ্ছিলাম খুলে যাচ্ছিল। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, অ্যান্ড টপ সাইডে একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড এইটার আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, এটার স্পিকার, যদিও এখানে ডুয়াল স্পিকার না সিঙ্গেল স্পিকারই, বাট লাউড এনাফ ছিল। এক রুমে যখন আপনি থাকবেন, কারণ আমি হেডফোন অনেক কম ইউজ করি, যার কারণে মেন স্পিকারই আমার অনেক কাজে লাগে, সো সেটাতে আমার আউটডোরও প্রবলেম হয় না, ইনডোরও প্রবলেম হয় না। এছাড়া যদি এই ফোনটা আপনারা কিনতে চান তাহলে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশন সাদ্দাম টেলিকমের কাছ থেকে নিতে পারেন। যদি তাদের কাছ থেকে নেন অ্যান্ড মোবাইল বাড়ি কোডটা ইউজ করেন, অ্যান্ড আপনি যদি মোবাইল বাড়ির সাবস্ক্রাইবার হন, তাহলে তাদের কাছ থেকে একটা 1500 টাকা দামের স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এই ফোনটার সাথে। ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্ক অ্যান্ড নাম্বার দিয়ে দিচ্ছি ভাই, এখনই কল দিয়া যাই না নেন, অন্তত কিনেন আর না কিনেন জাস্ট কল দিয়া জানেন যে কোন ওয়াচটা আপনারা পাচ্ছেন। এছাড়া যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে সামনের সাইডে আপনারা এখানে 6.51 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, একটা নচ ডিসপ্লে, ভিভো তো অনেক দামি দামি ফোনে নচ দেয়, এটা তো নচ আছে। পাঁচল হলে অবশ্যই আমি খুশি হতাম, কারণ 2023-এ এসে এই বাজেটে পাঁচল দেখতে পেলে অবশ্যই ভালো লাগে, বাট এতে পাঁচল নাই। তারপরও ডিসপ্লেটা আমি ডিসেন্ট বলবো, 270 PPI, আর একটু ভালো PPI হলে, আর একটু ভালো ব্রাইটনেস নিডস হলে আর একটু ভালো হতো, কারণ আউটডোরে এত ভালো আপনারা দেখতে পারবেন না ডিরেক্ট সানলাইটে যদি আপনারা দেখেন, বাট ইনডোরে আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু আমি ইনডোর ওয়ার্কই করি, সো আমি বাইরে এত বেশি যাই না, তার কারণে আমার এটা ডিসপ্লেটা নিয়ে প্রবলেম হয় নাই। আমার যেই প্রায় এক মাসের মতো আমি ইউজ করেছি, সেটাতে আমাকে কিন্তু খুব ভালোই এটা সাপোর্ট দিয়েছে, কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য বলেন বা আদার্স কাজের জন্য বলেন, এটা ডিসপ্লেটা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। বাট যাদের বাইরে বেশি যাইতে হয়, বাইরে বেশি ওয়ার্ক থাকে অ্যান্ড ডাইরেক্ট সানলাইট আপনাদের ফোন ইউজ করতে হয়, তাদের জন্য একটু হয়তো কষ্ট হবে, বাট তারপর ফুল ব্রাইটনেস দিলে আপনারা কিন্তু কাজ চলে যাবে আপনাদের। সো আমি আসলে ইন ডেপথ আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ফোনটা আপনাদের কেমন পারফরমেন্স দিবে ডেলি টু ডে লাইফে। অ্যান্ড আই হোপ এই ফোনটা যদি নিতে চান তাহলে এই রিভিউটা আপনার অনেক কাজে লাগবে। অ্যান্ড এটাতে UI হিসেবে আপনারা পাচ্ছেন ফান্টাচ ওয়েস 12 অ্যান্ড বেসড অন অ্যান্ড্রয়েড 12ও পেয়ে যাচ্ছেন। আর এটাতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে আপনারা র্যাম 4GB পাচ্ছেন, তার সাথে আরও 4GB প্লাস করতে পারবেন, মানে 8GB র্যাম হয়ে যাবে আপনাদের ভার্চুয়াল র্যাম সহ। সো ওই 4GB কথা বাদ দেন, 4GB র্যামই আপনারা স্টিক থাকেন, আর 64GB রোম পেয়ে যাচ্ছেন। সো UI এর কথা যদি বলি, ফান্টাচ ওয়েস কিন্তু অনেক মিনিমাল অ্যান্ড মোটামুটি ভালো UI, ব্লোয়ার তারা এত বেশি দেয় না, যার কারণে আমার কাছে পার্সোনালি পছন্দ হয় ফান্টাচ ওয়েস ইউজ করার জন্য। অ্যান্ড ভালোভাবে ইউজ করতে পারবেন, ডেলি টু ডে লাইফ আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো ল্যাগ স্ট্যাটারিং কিছু দেখবেন না আপনারা, কারণ UI টা অনেক অপটিমাইজড, যার কারণেই ভিভোর এই ফোনগুলো অনেক বেশি চলে। কারণ এই প্রাইসে মানুষ চায় কি, এই প্রাইসে মানুষ কিন্তু অনেক হেভি গেমের জন্য ফোন চায় না, যারা এই ফোনগুলো কিনে আর কি, তাদের একটা ভালো ফোন, সুন্দর ফোন দরকার অ্যান্ড ডে টু ডে লাইফে, যাতে যাতে ভালোভাবে চলে যায়। কারণ আমি একজন গেমার না, যার কারণে আমার এত প্রবলেম হয় নাই এইটাতে বিশেষ করে, কারণ এটা ডেলি টু ডে লাইফের আমার কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল। অ্যান্ড আই নো আপনাদেরও খুব ভালোভাবে হ্যান্ডেল করবে কাজ
এই ফোনটা ডেডিউ লাইফে আমার এটা ইউআই তে কোনো প্রকার প্রবলেম নেই এন্ড আমি এটা কমপ্লেইনও করব না কিন্তু আমি কমপ্লেইন করব পারফরম্যান্স সেকশনে কারণ প্রায় 15990 16000 টাকায় আপনি এখানে পাচ্ছেন হিলিও P35 লাইক সিরিয়াসলি এই বাজেটে P35 আরেকটু ভালো প্রসেসর হলে ডেফিনেটলি ভালো হতো অন্তত এখানে G85 দিতে পারতো G88 দিতে পারতো মানে এই বাজেটে অন্তত আরেকটু ভালো প্রসেসর বা ইউনিসকেরও কিছু ভালো প্রসেসর আছে কিন্তু টাইগার সিরিজের প্রসেসর আছে T612 এটাও কিন্তু ভালো প্রসেসর এই বাজেটে যদি চিন্তা করেন বাট যদি আমি এটাতে গেমিং এর কথা বলি কারণ অনেকেই কোশ্চেন করেন ভাই গেমিং কেমন করা যায় এই বাজেটে আপনারা টুকটাক গেমিং করতে পারবেন লাইক আমি সাবওয়ে সার্ফাস খেলেছি আমার কোনো প্রকার প্রবলেম হয় নাই একদম স্মুথ চলছিল কোনো দিকেই কোনো সমস্যা আপনারা পাবেন না লো গ্রাফিক্স এর গেম কোনো প্রকার প্রবলেম হবে না এছাড়া আমি এখানে স্ম্যাশ খেলেছেন স্ম্যাশ এটা কিন্তু খুবই ভালো চলছিল অ্যান্ড কোনো প্রকার গ্রাফিক্স ইস্যু আমি পাইনি কোনো প্রকার ল্যাগ দেখা পাইনি বা ফ্রেম ড্রপ পাইনি এছাড়াও এটা আমি ফ্রি ফায়ারও খেলেছি অ্যান্ড ফ্রি ফায়ারও কিন্তু ভাই অনেক ভালোই খেলা যায় এই বাজেটে তো এর চেয়ে ভালো আপনারা খেলতে পারবেন না বাট মোটামুটি আপনাদের কাজ চলে যাবে বাট লং টাইম খেললে এখানে আপনারা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন ফ্রি ফায়ারে বাট যদি আপনারা এক দুই ম্যাচ তিন ম্যাচ খেলেন আমার মতো অল্প অল্প খেলে বের হয়ে যান তাহলে আই থিঙ্ক এইটা আপনাদের এতটা প্রবলেম করবে না কারণ এটা কিন্তু ডেলি টু ডে লাইফে ইউজের জন্য নর্মাল ইউজের জন্য এই ফোনটা আপনাদের জন্য বানানো হয়েছে ভিভো ওই অডিয়েন্সকে টার্গেট করছে যারা এত বেশি হেভি গেমার না একটা সুন্দর ফোন খুঁজছেন ডেলি টু ডে লাইফ খুব ভালোভাবে চলবে তাদের ওই ধরনের কাস্টমারই এই ফোনটা কিনবে অ্যান্ড তাদের জন্য এটা অবশ্যই বেস্ট আমি বলবো বাট যদি আপনি একজন গেমার হয়ে থাকেন তাহলে ভাই এই বাজেটে অনেক ফোন আছে যেগুলো গেমিং এর জন্য এটার চেয়ে অনেক ভালো সো এবার যাক ক্যামেরা সেকশনে এখানে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন কারণ এটা রেয়ারে আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন যেটাতে 13 মেগাপিক্সেল মেন সেন্সর যেটা 2.2 অ্যাপাচারের অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যেটা 2.4 অ্যাপাচারের এই বাজেটে অন্তত 48 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেল তো আমরা আশাই করি বাট এখানে 13 মেগাপিক্সেল দেওয়া কিন্তু এখানে ভালো ব্যাপার হচ্ছে যে ভিভো ক্যামেরাতে অনেক অপটিমাইজড করে অনেক তাদের অ্যাপটা অনেক রিচ অনেক কারসাজি করে তারা ক্যামেরাটা কীভাবে জানি ভালো বানায় দেয় অ্যান্ড ছবি যখন তুলবেন তখন আপনার কাছে ছবিগুলো পছন্দ হবে অ্যান্ড ডেফিনেটলি আমি ইনডোরে বেশ কিছু ছবি তুলেছি যেহেতু অ্যাপাচার এত ভালো না সো ভালো লাইটিং কন্ডিশনে ছিল তারপরও ডিটেলস এত ভালো পাইনি আমি মোটামুটি বা অ্যাভারেজ আমি বলবো আমি বেশ কিছু ছবি দিচ্ছি অ্যান্ড আমি জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে ডিসাইড করতে পারবেন যে এটার ক্যামেরা আসলে কেমন ইনডোরে এছাড়াও আমি বেশ কিছু ছবি আউটডোরে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আউটডোরের ছবিগুলো দেখে বুঝতে পারেন যে এটা আউটডোরে কেমন ছবি তোলে আউটডোরে খুব ভালো ছবি হয় সানলাইটে এটার ক্যামেরাটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে বাট ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের এখানে আমি হতাশ হয়েছি এই বাজেটে অন্তত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তো আমরা সবাই ডিজার্ভ করি রাইট তাদের সেলফিগুলো ভালো হলেও 5 মেগাপিক্সেলের কারণে রেজলেশন কিন্তু এত ভালো হয় না আর রেজলেশন যদি ভালো না হয় তাহলে আপনারা ছবিগুলো জুম করলে আপনাদের কাছে ভালো লাগবে না সো নর্মালি হয়তো ছবিগুলো কিছু ভালো লাগবে বা সুন্দর সুন্দর ছবি দ্বারা তুলে দিবে কিছু মেকআপ টেকআপ করাইয়া বাট নর্মালি 5 মেগাপিক্সেল না দিয়ে যদি 8 মেগাপিক্সেল দিত আরেকটু ভালো হতো আমার মতে কারণ ডেলি টু ডে লাইফে আমি কিন্তু সেলফি তুলি বেশ কিছু কাজেই সেলফি তুলি বা সেলফি তো সবাই তোলে সো সেলফিটাতে আমি একটু আনহ্যাপি বলতে পারেন এছাড়া মেন ক্যামেরাতে আমি হ্যাপি যদিও 13 মেগাপিক্সেল বাট তারপরও মেন ক্যামেরাটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে লং টাইম ইউজের কথা যদি আমি বলি এবার হাজার ব্যাটারি ব্যাকআপ নিয়ে এখানে আমি সবচেয়ে বেশি ইমপ্রেস হয়েছি এটা ব্যাটারি ব্যাকআপ ভাই ইনসেইন ছিল আমি নর্মালি ইউজ করি আমার প্রায় 2 দিন ব্যাকআপ দিয়ে দিচ্ছিল আর যদি গেমিংও টেমিংও করেন তারপরও 1-1.5 দিন এটা ইজিলি ব্যাকআপ দিয়ে দিবে সো ব্যাটারির জন্য যারা নিতে চাচ্ছেন নিতে পারেন ভাই ব্যাটারি নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না আই থিঙ্ক বাট প্রবলেম হবে এটাকে চার্জ করা নিয়ে কারণ এটা কিন্তু 10 ওয়াট 18 ওয়াট না সো ডেফিনেটলি এই বাজেটে 18 ওয়াটও আমি আশা করেছিলাম বাট এটাতে 18 ওয়াটও নাই অ্যান্ড আমার তারপরও সমস্যা হয় নাই কারণ আমি রাতে চার্জ করি অ্যান্ড দ্যাট 2 দিন আমাকে ব্যাকআপ দিয়ে দেয় বাট তারপরে 18 ওয়াট দিলে অন্তত ভালো হইতো প্রায় 2.5 ঘন্টা লাগে যাচ্ছিলো এটাকে চার্জ ফুল চার্জ হইতে সো যদি কখনও আপনার এমন হয় যে সকালে চার্জ শেষ হয়ে গেছে বা রাতে চার্জ দিতে ভুলে গেছেন সকালে চার্জ করে আপনার তাড়াতাড়ি অফিসে বের হইতে হবে তখন আপনি প্রবলেমে পড়বেন কারণ সর্বোচ্চ 2 ঘন্টা আপনার সময় থাকে সকালে হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা ততক্ষণে এটা হয়তো 30% 35% চার্জই আপনি করতে পারবেন এছাড়া সব কিছু ঠিকঠাক ছিল অ্যান্ড আমিও পার্সোনালি যদি আমার কথা বলি আমি ইউজ করে এটা স্যাটিসফাইড অ্যান্ড ভিভোর সব ওয়াই সিরিজের কাস্টমাররা এটাই বলে যে ইউজ করে আমি স্যাটিসফাইড কারণ লং টাইম আগে আমি একটা ভিভো Y12 নেগেটিভ রিভিউ করেছিলাম নেগেটিভ বলতে আমি ওইটার 2টা রিভিউ করেছিলাম একটা হচ্ছে কেন আপনি এই ফোনটা কিনবেন আর কী কী কারণে এটা ইগনোর করবেন 2টা সেপারেট ভিডিও বানিয়েছিলাম
অ্যান্ড সেই ভিডিওটাতে আমি বলেছি যে কেন কিনবেন না, সেই ভিডিওতে ভিউজ বেশি আসছে অ্যান্ড সেখানে আমি গালিও বেশি খাইছি। সো এতেই বোঝা যায় যে ভিভোর ওয়াই সিরিজের কাস্টমারগুলো আসলে কতটা লয়। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। সো লং টাইম ইউজ করার পর আমি যদি এটার কিছু নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিক শেয়ার করি অ্যাট দ্য এন্ড, পজিটিভ এটার ডিজাইন, পজিটিভ এটার ডিসপ্লে, পজিটিভ এটার ব্যাক ক্যামেরা অ্যান্ড পজিটিভ এটার ব্যাটারি। বাট নেগেটিভের কথা বললে এটার ফ্রন্ট ক্যামেরা একটু ইম্প্রুভ হইতে পারতো, এটার পারফরমেন্স সেকশনটা আরও অনেকটাই ইম্প্রুভ হইতে পারতো অ্যান্ড এখানে ফাস্ট চার্জিং দিলে আর একটু ভালো হতো। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের বাজেট এরকম হয়, আপনারা যদি মনে করেন যে অন্যান্য কি ফোন কেনা যায় এই বাজেটে, তাহলে ইনফিনিক্স হট 20 যেটা 15,000 টাকা অ্যান্ড রিয়েলমি C33 যেইটাও 15,000 টাকা, এই দুটার মধ্যে একটা এক্সট্রিম স্পিড টেস্ট আমি করেছি, আপনারা ওইটা দেখলেও অনেকটাই কনফিউশন দূর হবে। সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।